16 বছর বয়স থেকে এত কষ্টে করা একটা শিল্প, আধুনিক দিনের যন্ত্রের তাগিদে এখন ঠাকুর তৈরি তুলনামূলক দাদুর হয়তো কম, তবে হাতের কাজ দারুণ। আর ছেলেপুলেরা কেউ এই দায়িত্ব না নেওয়ায় দাদুর এই শিল্পটা হয়তো এটাই শেষ। একটু সাপোর্ট করো অবশ্যই দাদুকে যারা এরা ভিডিওটা দেখছো। তো এইখানে ঠাকুরগুলো যতটা না মিষ্টি, দাদু দিদি আরো মিষ্টি। দেখো দুজনে মিলে কি হয়, বয়স কত হলো দাদু? আমার বয়স 62। 62 আর দিদা? ওই 60। ওই 60 মতো। দুজন মিলে কতগুলো ঠাকুর তৈরি করছে দেখো। দিদা কি সারাক্ষণ দাদুর সাথে কাজ করো এগুলো? হ্যাঁ, মানে ঠাকুর তৈরি শিখে গেছে দিদা। তো দেখো গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়া, নবীন কাকার কুমোর বাড়ি, ঠাকুর হতো গড়া। চেতনা চৈতন্য করি দে মা, চৈতন্যময় তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। কেন মরি আমি পেয়েছে তাই করছি অর্ডার। ঠাকুর অর্ডার 10,000 চাইলে পাবে, আমরা পাবো সেই। আর রেডিমেড করলে দাম দেবে না? দেবে না, এই এত কষ্ট করে আর্টের ঠাকুর করছে। রেডিমেড এই হাতের জোরে যা হয়। সেই সেই বাড়ির কেউ ওঠেনি না? না, তিনটে ছেলে কেউ এই লাইনে নেই। আমরা এখানে একটা 12 হাত কালী দেখতে পাচ্ছি, মা কালীর 12টা। দাদু এটা কি কোথায় যাচ্ছে বললে ঠাকুরটা? বেলগাছি। বেলগাছি এ 12টা হাত মা কালী, মানে আমরা দেখেছি এর আগে বিভিন্ন 12 হাত কালী বা 15 হাত কালী ছোট ছোট হাতগুলো সাইডে কাটমার গায়ে করে দেয়। তোমার কি এটা পুরো প্রত্যেকটা হাত আলাদা আলাদা মানুষের হাতের মতোই করে করা?
না না সেটা বলছি না, ছোট্ট ছোট্ট করে একদম কাটমার গায়ে একদম সরু সরু হাতগুলো করে, যে পুরো হাত এরকম ভাবে সহজে করে না কেউ। প্রত্যেকটা হাতে প্রদীপ জ্বলবে আর উপরে কি শঙ্খ ধরে আছে, তাই তো? আচ্ছা বাহ লাগে, হ্যাঁ দারুণ লাগে। এটা কটাকার ঠাকুর আছে বলে দাদু? 5000। ও দেখো কালী ঠাকুর ডিজাইনের ওপরে প্রায় 8-10 যেখানে যা যাও রেট এরকমই পাচ্ছি, যে কটা ভিডিও আপলোড করেছি আটের ঠাকুরগুলো। এখানে সাইজও বেশ বড়ই আছে, অথচ কী দারুণ আটের ওপরে 12খানা হাতের মা কালী, 5000 টাকা দাদুর নিজের হাতে করা ঠাকুর। আর অসামান্য মহাদেবের মুখটা দেখো কী মিষ্টি, কী দারুণভাবে তৈরি করা, কোনো মেশিন যন্ত্রচালিত কিছু এখানে নেই, পুরোটাই হাতের। এই ঠাকুরটা অর্ডার হয়ে গিয়েছে। আর এইখানে রয়েছে একটা জবা কালী, জবার ওপরে, জবা ফুলের ওপরে, খুব সুন্দর। কেউ যদি ভিডিওটা দেখে আগ্রহী থাকো অবশ্যই চলে এসো এই ঠিকানায়। জবা ফুলের ওপরে খুব সুন্দর করে কালী ঠাকুরটা ফুটিয়ে তোলা হচ্ছে, এখানে মহাদেব রয়েছেন, পুরো একটা পুরো জবা ফুল, কাটমা থেকে বেশ উঁচুতেই রয়েছে জবা ফুল। এবং এইখানে রয়েছে মহাদেব এবং তার উপরে রয়েছে মা কালী। দাদু একটা কথা বলছিলেন যে দাদুর এত কষ্টে করা শিল্প কিন্তু এরপরে শেষ হয়ে যাবে বলে আশা, মানে আর কেউ নেই হালদারা, মানে এত কষ্টে তিলে তিলে গড়ে তোলা। কত বছর বয়সে ঠাকুর করছো দাদু? 16 বছর বয়স থেকে। এত কষ্টে করা একটা শিল্প, আধুনিক দিনের যন্ত্রের তাগিদে এখন ঠাকুর তৈরি তুলনামূলক দাদুর হয়তো কম, তবে হাতের কাজ দারুণ। আর ছেলেপুলেরা কেউ এই দায়িত্ব না নেওয়া দাদুর এই শিল্পটা হয়তো এটাই শেষ। একটু সাপোর্ট করো অবশ্যই দাদুকে যারা এরা ভিডিওটা দেখছো, খুবই ভালো ঠাকুর করেন। আর এইখানেও বড় বড় হয়, এগুলো অর্ডার হয়নি তো দাদু? এগুলো তৈরি হয়েছে এখানে, যারা ক্লাবের বিভিন্ন পূজার জন্য নিয়ে যাবে বলে ভাবছো। জানি না আমার ভিডিওটা কজন দেখবে, যদি দেখে থাকো, এইখানে খুবই সুন্দর সুন্দর হাতে করা একদম নিপুণ কাজ মহাদেব থেকে মা কালী থেকে, খুবই সুন্দর। এইখানেও আরও একটা রয়েছে, বেশ বড় বড় হাইটে মা কালী এখানে তৈরি হয়েছে। তারা বড় বড় ক্লাবের পুজোগুলো করছো অবশ্যই ভিজিট করো। আর এইখানেও আরও একটা আধুনিকত্বের ঠাকুর দেখতে পাচ্ছি দাদু, এটা এইরকম মডেলে তৈরি করা, এরকম মহাদেব সামনে বসে আছে। এগুলো রেট কিরকম আছে দাদু? এত বড় বেশ ভালোই বড় হাইটের ঠাকুর রয়েছে, কিরকম রেট আছে? 4500 আছে, তাই তো? মানে আমি এত জায়গার ভিডিও আপলোড করেছি, সবচেয়ে কম প্রাইস যদি সবচেয়ে কম টাকা কোথাও থেকে থাকে এই দাদুর কাছে, আমি এটা হলপ করে বলতে পারি, যারা আমার ভিডিও বরাবর দেখছো তারা এই হাইটে, মানে আমার হাইট অনুযায়ী আমার হাইটে প্রায় ঠাকুর রয়েছে, 6 ফুটের কাছাকাছি, 5 ফুট, 5 ফুট ওপরে না? আর দেখতে পাচ্ছ কি দারুণভাবে তৈরি। আর এইটা আটে খুব পছন্দ হলো আমার, মহাদেব সামনে বসে আছে বলে বাবা, এখানে কত কষ্ট করে ঘষে ঘাসে একটা ঠাকুরকে তৈরি করতে হয় দেখো। এইখানেও ছোট ছোট কিছু মা কালী রয়েছে যারা বাড়ি পূজা করবে বলে ভাবছো। আর এই ছোটগুলোর রেট কত আছে দাদু? 1200, তাই তো? এইখানে যারা বাড়ির ছোটোখাটো পূজা করবে বলে ভাবছো 1200 টাকার মধ্যে ঠাকুর পেয়ে যাবে, একদম ছোট ছোট কিছু ঠাকুর রয়েছে অবশ্যই। আর এইখানে মায়ের আরও একটা ব্যাকগ্রাউন্ড চালচিত্র হচ্ছে এখানে, কিছু কাজ ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ কালী ঠাকুরের পিছনে। আর এছাড়াও প্রচুর ঠাকুর রয়েছে এখানে।
দাদু দিদা মিলেই সব কাজ করো? তো এইখানে ঠাকুর গুলো যতটা না মিষ্টি, দাদু দিদা আরো মিষ্টি। দেখো দুজনে মিলে কি হয়, বয়স কত হলো দাদু? বাষট্টি। আর দিদা? ওই ষাট মতো। দুজন মিলে কতগুলো ঠাকুর তৈরি করছে দেখো। দিদা কি সারাক্ষণ দাদুর সাথে কাজ করো এগুলো? মানে ঠাকুর তৈরি শিখে গেছে দিদা? তো দেখো কিভাবে কাজ করছে দিদা। মানে আমি এই দাদু দিদাকে সাপোর্ট না করে পারলাম না, তোমাদের সাপোর্টটা দরকার। দাদুর শেষ লাইফটা যাতে এই ঠাকুর তৈরির ক্যারিয়ারটা যেন ভালো থাকে, সুন্দর থাকে। দিদা কি এগুলো ছাঁচের কাজগুলো করছো না? এই বয়স্ক মানুষ দুটোর লড়াই একটু পাশে থাকার চেষ্টা, খোঁজ দিলাম আমি। ভালো মন্দ বিচার করার দায়িত্ব তোমাদের।